أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. দেখো, আমরা প্রথম ক্লাসে আমরা একবচন থেকে বহুবচন করার একটা উপায় শিখেছিলাম, পুরুষবাচক শব্দ একবচন থেকে বহুবচন করা। কি ছিল সেটা? ওয়ামুন এবং ইয়ামুন যুক্ত করে, তাই না? যেমন মুসলিম, মুসলিমুন, মুসলিমিনা, মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা, আলিমুন, আলিমুনা, আলিমিনা। তাহলে সলিহন কি হবে? সলিহন, সলিহুন, সলিহিন, সলিহিনা, সলি, সলি, সলিহুন, সলিহুনা, সলিহিনা, সলিহিনা। ওকে, তারপরে কাফিরুন, কাফিরুনা, কাফিরিনা, 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 কাফিরুনা, কাফিরিনা। ওকে, কাফিরিনা, মুশরিকুন, মুশরিকুনা, মুশরিকুনা, মুশরিকিনা, মুশরিকিনা, মুশরিকুনা, মুশরিকিনা। মুশরিকিন, ওকে, আবিদুন, আবিদুনা, আবিদুন, আবিদিনা, আবিদিনা, জালিমুন, জালিমুনা, জালিমিনা, জালিমিনা, মিনা, রাযিকুন, রাযিকুনা, রাযিকুনা, রাযিকিনা, খালিদুন, খালিদুনা, খালিদুনা। তাহলে একেবারে বিষয়টা সহজ, ঠিক আছে? এটা হচ্ছে কি, পুরুষবাচক একবচন থেকে বহুবচন। হ্যাঁ, এবার দেখো, স্ত্রীবাচক শব্দ একবচন থেকে বহুবচন করার নিয়মটা একটু দেখি। তো এমনিতে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দ করে আমরা দেখেছিলাম যে গোলতা যুক্ত করে, গোলতা শেষে গোলতা যুক্ত করে স্ত্রীবাচক শব্দ তৈরি করা। যেমন মুসলিমন, এখানে মুসলিমন মিমের উপর যে দুইটা পেশ আছে, পেশটা দুইটা পেশ তুলে দিয়ে জবর দিব, আর তার সাথে দুই পেশ হলো একটা গোলতা যুক্ত করলে স্ত্রীলিঙ্গ শব্দ হয়ে যায়। মুসলিমন, মুসলিমাতন, মুসলিমাত, 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 মুসলিমাতন, মাতন এখানে মাত নাই। মুসলিমাত, মুমিনন, মুমিনাতন, আলিমন, আলিমাতন। আলিমাত, তাহলে সলিহন, সলিহাত, সলিহাত, কাফিরুন, কাফিরুন, কাফিরতন, কাফিরাতুন, কাফিরতন। ওকে, মুনাফিকুন, মুনাফিকাতুন, মুনাফিকতন, মুনাফিকাতুন, হ্যাঁ। তাহলে দেখো এইখানে, এখন এটা তো হলো এক বচন, মুসলিমাতুন, একজন মুসলিম নারী, হ্যাঁ, এক বচন। এখন এইটাকে যদি বহুবচন বানাই, স্ত্রীলিঙ্গ এক বচন থেকে বহুবচন বানানোর নিয়ম হচ্ছে গোলতার জায়গায় ওপেন তা আসবে। খেয়াল করে দেখো, গোলতার জায়গায় কি আসছে? ওপেন তা আসবে, ওপেন তা, খোলা তা, ঠিক আছে? আর তার আগে একটা, এই দেখো, একটা মাদ আসবে, আতুন যুক্ত হবে, আতুন, যাচ্ছে নাকি? আতুন। তাহলে মুসলিম মাতুন, মুসলিম মাতুন, মুসলিমাতুন, মুমিনাতুন, মুমিনাতুন, মুমিনাতুন। মাদ যোগ হবে, মাদ, তাহলে মুমিনাতুন একজন মুমিন নারী, আর মুমিনাতুন তাহলে এই বহু বহুবচন, হ্যাঁ, মানে টান হবে অনেক একটা টান। সকল মুমিন নারী। তাহলে আচ্ছা, ওটা শোনা যায় কি? আলি মাতো, আলি মাতো, শোনা যায় না? আলি মাতো, আলি মাতো, টান দিয়ে বলতে হবে, আলি মাতো, আলি, তাহলে কাফি রতন, কাফি রতন, কাফি, কাফি রতন, কাফি রতন, মুশরিকাতুন, 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 কাফি রতন, মুনাফিকাতুন, মুনাফিকাতুন, কাফি কতন। নিয়মটা কি, গোলতার জায়গায় খোলা ওপেন একটা, তা আসবে, একটা খালি আছে, আর গোলতার জায়গায় মাদার্স, ওপেন তা আসবে, আর হলো কি, আলিফ মাদার্স, একটা আলিফ ইসলাম মাদার। মাদার্স, এই দেখো অতিরিক্ত এখানে কি আসছে, ঠিক আছে? এখানে গোলতা, গোলতার জায়গায় আসলো গিয়ে ওপেন তা, আর তার আগে আচ্ছা, একটা আ, এই যে আ আছে একটা অতিরিক্ত, দেখছো? এটাতে কিন্তু নাই, এখানে তো আছে মিমের সাথে মাদ, কোনো মাদ নাই। আলি মাতুন, মাতুন, অনলি মাতুন,
আলি মা তো, কিন্তু এখানে এ মানে বুঝে হ্যাঁ মুসলিম মাতন, শুধু মিমে জবর জবর আছে, মুসলিম মাতন আর হ্যাঁ মুসলিম মাতন। হ্যাঁ খেয়াল করার বিষয়। হ্যাঁ আপু আচ্ছা আপনার কথা শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে না আমার, আপু, দেখতে পাচ্ছে না তো আমার স্ক্রিনে, হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছ না? না আমার না কথা মনে আমি হচ্ছে না, দেখতে পাচ্ছি আপু, আমরা দেখতে পাচ্ছি দেখা আপু, আমরা তো দেখতে পাচ্ছি আপু, আমি আমরাও দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আপু, আমি দেখতে দেখি পাচ্ছি, আপনি আমার যারা জয়েন করবেন দেখুন কিন্তু, একটু স্লাইড করেন, স্লাইড করলে হয়তো দেখতে পারবো একটু শেয়ার স্ক্রিনে। পপি আপু আচ্ছা। আমার কথা শোনা যায় নাকি? হ্যাঁ যাই, হ্যাঁ শোনা, আমার ফোনে তাহলে কি হয়েছে দেখতেই পাচ্ছি না, আসে না। আচ্ছা দেখি আমি স্টপ করে আবার দিই, দেখি দেখতে পাবো কিনা। দেখা যাচ্ছে আপু এবার। দেখা যাচ্ছে আপু, ওকে আচ্ছা এটা বুঝলাম তাই তো, দেখো একটা সুন্দর একটা আয়াত সুরা আজহাবের 35 নম্বর আয়াত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা মুমিনাত। ওয়াল হ্যাঁ মুমিনাত এখানে পুরুষবাচক শব্দ বহুবচন আর স্ত্রীবাচক শব্দ বহুবচন, ঠিক আছে। নিশ্চয় নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ইন্নাল মুসলিমিনা, ওই যে মুসলিমুন থেকে মুসলিমুন, মুসলিমিনা, ঠিক আছে মুসলিমিনা আসছে, ঠিক আছে তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, এই যে বললাম আপু কখন মুসলিম মুন আসবে আর কখন মুসলিমিন আসবে? হ্যাঁ এটা এটা আরো আরো পরে 70% কোর্সে গিয়ে জানতে পারবেন ও ইনশাআল্লাহ। আচ্ছা আপু, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সো মুমিনিনা ওয়াল ওয়াল মুমিনাতি, মুমিনাতুন মুমিন পুরুষ ও মুমিন নারীগণ, সে বহুবচন, কনিতুন কনিতুন থেকে বহুবচন হয়েছে, কনিতুন কনিতিনা, তো কনিতুন হচ্ছে কি অনুগত, অনুগত পুরুষ ও অনুগত, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কনিতুন অর্থ এই অনুগত, আয়াতটা অনেক তেলাওয়াত শুনছি, খুব সুন্দর অনেক আয়াতটা, সুন্দর। তাহলে অনুগত অনুগত। পুরুষ অনুগত নারী, তারপর দেখো সদি সদিকিনা কনিতিনা, সদিকিনা সদাকা, সে সত্য বললো সদাকা, সদাকা থেকে সদিকুন সত্যবাদী, সে সত্য বলে অধিকার সদিকুন, ঠিক আছে তাহলে বহুবচন কি হবে, সদিকুনা সদিকুনা, অধিকার আপা তুমি শুরুতে একটা যে ইন্না শব্দ আসছে না, এর কারণে সব এরকম হয়েছে, মুসলিমুনা না এসে মুসলিমিনা হয়েছে, ঠিক আছে সবই জের হয়ে মানে ওই টাইপ হয়ে গেছে, সদিকিনা সদিকতি, সদিকতি সদিকতি অর্থ কি, সত্যবাদী, সত্যবাদী স্ত্রী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। সদিকিনা এটা হলো সত্যবাদী পুরুষগণ, আর সদিকতি এই যে স্ত্রীলিঙ্গ আতন যুক্ত হয় কি, সে স্ত্রীলিঙ্গ বহুবচন, সত্যবাদী ঠিক আছে বলতার জায়গায় এক বচনে ছিল সদিকতন, এক বচন ছিল কি সদিকতন, তারপরে হয়েছে কতন হ্যাঁ, তো আলিফ লাম যুক্ত হয় পেশ একটা উঠে গেছে, ঠিক আছে আর তারপরে আবার ওই যে ইন্না আসায় এটা জিরের অবস্থানে চলে আসছে, আপু সবাইকে একটু মিউট হয়ে তো বলে না, ফোন বোঝা যায় না, সবিরিনা এটা পড়েছো তোমরা সবার থেকে, সবিরি সবিরন সবিরন, ঠিক আছে তাহলে বহুবচন কি হবে, সবিরুন সবিরি না, সবিরিনা, তাহলে কি ধৈর্যশীল, তাহলে সবই কোথায় অসবিরিনা
সবিরতি, তাহলে ধৈর্যশীল পুরুষগণ এবং ধৈর্যশীল নারীগণ সবার জন্য কি আছে দেখো কত। সুবহান আল্লাহ, মুসলিম, মুসলিম মানে কি? এটা 70% গিয়ে পাবা আসলামা থেকে আমরা মুসলিম, আত্মসমর্পণকারী, যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে, সারেন্ডার করে, মানে আমার নিজের কোনো ইচ্ছা স্বাধীনতা নাই, যদি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন, আমরা চাই তো আমরা আল্লাহর আগে সামান্য করে দুনিয়া জীবনে চলাফেরা করতে পারি, কিন্তু যে মুসলিম সে হলো কি, সে নিজেকে সমর্পণ করেছে আল্লাহর কাছে, যে আমার সকালে ফজরে নামাজে উঠে ঘুম চোখে আমার নামাজ পড়তে ভালো লাগুক আর না লাগুক আমাকে পড়তে হবে, আমি বাধ্য, আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমার প্রভু আমার মালিক আমাকে আদেশ করেছেন, এটা আমি করতে বাধ্য, আমি আমি করতে হবে, আমার 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 জন্য, আমি পুরুষের জন্যও পর্দার বিধান আছে তো, স্পেশালি মেয়েদের জন্য, ওরা শরীরকে ঢেকে রাখা, আমাকে পর্দার আদেশ করতে বলেছেন, এখন আমার সেটা ভালো লাগুক না লাগুক আমাকে সেটা করতে হবে, ঠিক আছে আমি সেটা মেনে চলবো, তো এটা হচ্ছে মুসলিম, ঠিক আছে, যে নিজের সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছে। তাহলে তারপরে তো মুমিন, কানিতুন, অনুগত, ঠিক আছে, তারপরে সাদিকুন হচ্ছে সত্যবাদী, সবিরুন সেখান থেকে এসছে সবিরিনা, এখান থেকে ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, ঠিক আছে, তারপরে খশিউইনা, খশিউইনা এটাও বিনীত, অনুগত, বিনীত, বিনীত পুরুষ ও বিনীত নারী, খশিউইনা ওয়াল খশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, দানশীল পুরুষ ও দানশীল নারী, দেখো পুরুষ নারী সবার কথাই এসেছে, দানশীল পুরুষ ও দানশীল নারী, মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি, ওয়াসাইমিনা ওয়াসাইমাতি, সাইমিনা এটা হচ্ছে সম পালনকারী পুরুষ এবং সম পালনকারী নারী, সাইমিনা ওয়াসাইমাতি, ওয়াল হাফিজিনা, হাফিজিনা হেফাজতকারী, ঠিক আছে, সংরক্ষণকারী, কি সংরক্ষণকারী, ফুরুজাহুম, ফুরুজাহুম তাদের যৌনাঙ্গ, তাহলে যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি, এবং যৌনাঙ্গ হেফাজতকারী নারীগণ, وَذَاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَذَاكِرِينَ ذَاكِرِينَ اللَّهَ كَثِيرًا ذَاكِرِينَ আমরা জাকারা পড়েছি, জাকারা, জাকারা অর্থ সে স্মরণ করেছিল, তাহলে সেখান থেকে জাকিরুন যে স্মরণ করে, বহুবচনে জাকিরুনা জাকিরিনা, এখানে জাকিরিনা এসেছে, তাহলে জিকিরকারী পুরুষগণ, ঠিক আছে, অর্থাৎ আল্লাহকে, জাকিরিন আল্লাহ, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ, মাছ ধরার নৌকা এটা একটা, কাসিরান মানে হচ্ছে অনেক, এটা অধিক, মাছ ধরার নৌকা, এই যে এই মাছটাকে দেখা এই হাঙরটা গপ করে উঠছে মাছটাকে খাওয়ার জন্য, সাপ একটু মিউট মিউট করে দিছিলাম রে, আনমিউট করে এইসব কথা বলো, ঘরের কথা পরে জানলো কেমনে, তো দেখো ঠিক আছে, কাসিরন মানে হচ্ছে কি কি, অধিক, অনেক, আমরা বলছি না হামদান কাসিরন তৈয়িবান মুবারাকান ফি বা জুলমান কাসিরন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি জুলমান কাসিরন, ও আল্লাহ আমি নিশ্চয় জুলমা, আল্লাহুম্মা ইন্নি যালামতু আমি জুলুম করেছি, নাফসি আমার নিজের উপর, জুলমান জুলুম কাসিরন অনেক, হামদান কাসিরন অনেক প্রশংসা, হামদান মানে হামদ প্রশংসা, কাসিরন অনেক, তাহলে আল্লাহকে অনেক স্মরণকারী, সবকিছুতে আল্লাহকে স্মরণে আসে, আমি খেতে বসেছি, আমি সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, আমি যে ঘুমটা তো এক ধরনের মৃত্যু, তাই না, আমরা ঘুমানোর আগে তো ওইটা ওই দোয়াই পড়ি, তাই না, আল্লাহর নামে মৃত্যুবরণ করছি আর আল্লাহর নামে জেগে উঠবো,
তাহলে ঘুমটা হচ্ছে এক ধরনের মৃত্যু। এই সময় আল্লাহ তাআলা আত্মাগুলোকে হরণ করে নেন, তারপর যাকে ইচ্ছা আবার ফিরিয়ে দেন। অনেকে আছে ঘুমের মধ্যে হয়তো মৃত্যু হয়ে গেল, তাহলে ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আমি আবার আমি বেঁচে উঠেছি, মৃত্যুর পর আবার আমি বেঁচে উঠেছি, আল্লাহ আমাকে আবারও একটা ভালো কাজ করার তৌফিক এখনো দিচ্ছেন, আর একটা দিনে আমাকে জাগ্রত করে তুলেছেন যাতে আমি আরো কিছু ভালো কাজ করে আমার নেকির পাল্লাকে ভারী করে নিতে পারি। এবার প্রত্যেকটা স্টেপে দোয়া, ঠিক আছে, আমার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলহামদুলিল্লাহ সচল আছে, আমি মানে এমন নাই যে আমি ঘরে বিছানায় আমি পড়ে আছি, হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি হাঁটতে পারতেছি, আমি চলতে পারতেছি, কত মানুষ হয়তো হসপিটালে মানে বিছানায় শুয়ে হয়তো কাতরাচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ শরীরে উঠিয়েছে, আলহামদুলিল্লাহ আমি খানা খাচ্ছি, তো স্মরণ করব কত মানুষ আছে যারা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় দিন পার করতেছে, তাদের জন্য তো কিছু করার চেষ্টা করব, দোয়া করব, কিন্তু আমি যে খানা খেতে পারছি তার জন্য আল্লাহর কাছে আন্তরিক কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করব, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে এই যে রিজিকটা দিয়েছো আলহামদুলিল্লাহ। দেখো খাওয়ার পর একটা দোয়া আছে, ওই দোয়া পড়লে তার প্রিভিয়াস সমস্ত সগিরা গোনা মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। ওই দোয়াটার সারমর্মটা এরকম, ঠিক আছে, যে সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমার শক্তি এবং সামর্থ্য ছাড়া এটা আমাকে খাইয়েছেন, ঠিক আছে, আমার কোন শক্তি সামর্থ্য আল্লাহ তালাই আকাশ থেকে বারি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, তার দ্বারা এই জমিনকে মৃত জমিনকে জীবিত করে তোলেন, ফসল ফলা দিতে ভুলে ভরে যায়। আল্লাহ যদি বৃষ্টি না দেন একেবারে মানে মানুষ কি কোনো প্রাণী উদ্ভিদ বেঁচে থাকবে না, আল্লাহর দয়া করুণা আমাদের গুনার কারণে যদি আল্লাহ শাস্তি দিতেন পৃথিবীতে কোনো প্রাণী আর বেঁচে থাকতো না, আল্লাহ তাআলা তারপরও আমাদেরকে খাওয়াচ্ছেন, অবাধ্যতা আমরা করতেছি জেনে শুনে আল্লাহর সীমা লঙ্ঘন করছি, তারপরও আমাদেরকে তিনি দয়া করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, তিনি অসীম দয়ালু, আমাদের কল্পনার থেকে বেশি তিনি আমাদেরকে দয়া করে যাচ্ছেন প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, যে তোমার কোন তার কোনো শক্তি সামর্থ্য ছাড়াই যিনি আমাকে এই খাদ্যটা খাওয়ালেন, আমার কোনো কোনো কিছুই করার ক্ষমতা ছিল না, তো এরকম ভাবে প্রত্যেকটা স্টেপে তুমি ধরো তুমি রান্না করতে গেছো সবজি কাটতেছো, সেখানে তুমি দেখলা এত সুন্দর ফল ফলারি, কি সুন্দর কালার, কি সুন্দর ডিজাইন, তাই না, তুমি সবজিগুলো কাটো ভেতরটা এক ধরনের যেন সুন্দর একটা ডিজাইন, একটা ফুলের মতো ডিজাইন আসে না কাটলেও, প্রত্যেকটা বিচি টিচি গুলো দিয়ে এমন ভাবে সাজানো, কি ডিজাইনার তিনি, আল্লাহ আকবার, সুবহানাক আল্লাহুম্মা ফতাবারাক আল্লাহু আহসানুল খালিকিন, নিপুণতম সৃষ্টিকর্তা কত বরকতময়, নিপুণতম স্রষ্টা কত বরকতময়। এরকম ভাবে তুমি আগুনের কাছে যাচ্ছ, তুমি আগুন কি জাহান্নামকে স্মরণ করো, তুমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহা চাও, তুমি কাপড় পরতেছো বিসমিল্লাহ বলে কাপড় পরতেছো পোশাক পরতেছো, ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করতেছো, এইভাবে পরিবার পরিজন তুমি তোমার সন্তান পরিবারের সাথে তুমি আনন্দ করতেছো, তুমি আল্লাহকে স্মরণ করো, আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রাণ ছিল না, আমরা অস্তিত্বহীন ছিলাম, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে অস্তিত্ব দিয়েছেন, এই সুন্দর পৃথিবীতে এনেছেন, আমাকে পরিবার পরিজন কত নিয়ামত দিয়ে ভরে রেখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসা আপনার জন্য। এভাবে প্রত্যেকটা স্টেপে দোয়া আল্লাহর প্রতি, যে বেশি কৃতজ্ঞ হবে আল্লাহ তাকে আরো বাড়িয়ে দিবেন, এই জন্য কৃতজ্ঞ হতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে, আমি যে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব, আল্লাহ তৌফিক না দিলে কেউ কিছুই ভালো কাজ করতে পারে না, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার অর্থও তাই যে কোন শক্তি এবং সামর্থ্য নেই আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ মন্দ থেকেও বাঁচতে পারে না। আমরা কিন্তু সালাম ফেরানোর পরে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আইনি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, ও আল্লাহ আমাকে সাহায্য করুন, আমি যেই সবসময় আপনাকে স্মরণ করব আপনি আমাকে সাহায্য করুন, আল্লাহুম্মা আইনি আলা জিকরিকা আপনাকে স্মরণ করতে, ও শুকরিকা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে, ও হুসনি ইবাদাতিক এবং সুন্দর উপায়ে আপনার ইবাদাত করতে। আমি দিনের মধ্যে 24টা ঘন্টা আমি বিভিন্ন কাজে ব্যস্ত আছি, আমি আল্লাহর ইবাদতে কতটুকু সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে কতটুকু সময় আমি নামাজ পড়ছি, ওই নামাজটুকুই যেন আমি একেবারে নিতান্ত আল্লাহর জন্য দিই, ওই সময়টুকু ওই সব সময় তো রান্না বান্নায় দিলাম, একে দিলাম তাকে দিলাম, পরিবার পরিজন কাপড় গুছালাম, কত কাজ না আমি করলাম, ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে যেখানে আমার মিটিং,
ওই সময়টুকু যেন দুনিয়ার চিন্তা না করি, ওইটুকু শুধু আমি আল্লাহর জন্য মনোযোগ দিয়ে খুশু খুজুর সাথে কি পড়তেছি, কি দোয়া করতেছি আল্লাহর কাছে, না আল্লাহ এই সময়টুকু শুধু আপনার জন্য, আমার আর দুনিয়া সব বাদ, শুধু এখন আপনার। তো এভাবে যতটুকু সামান্য সময় আমরা আল্লাহকে দিচ্ছি সেটুকু যেন মনোযোগের সাথে হয়, আন্তরিকতার সাথে হয়, উজুটা যেন সুন্দর মতো করে করি, কোথাও যেন কোথাও মানে এমন অংশ না থাকে যে সেখানে ভিজলো না, ভালো করে সুন্দর করে ঘষে ঘষে অজুটা করব, দোয়া করব, সুন্দর পবিত্র পোশাক পরব, পরিষ্কার জায়গায়, হ্যাঁ আল্লাহর সাথে মিটিং এ বসতেছি, সো একটা তার একটা প্রস্তুতি লাগে, যে একটু সুন্দর প্রস্তুতি নিয়ে আসে তার মিটিংটা সুন্দর হয়। তো এইভাবে প্রত্যেকটায় প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওই ওই দোয়াটা অবশ্যই বেশি বেশি পড়বে, এমনকি সাজদাতে ওই দোয়াটা পড়তে পারো, আল্লাহুম্মা আইনি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওকে, তাহলে কি হলো, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক স্মরণকারী নারী, এই যে অজাকিরতি অজাকিরতি আদা আদা প্রস্তুত করেছেন, প্রস্তুত রেখেছেন কে, আল্লাহ, আল্লাহ প্রস্তুত করেছেন, প্রস্তুত রেখেছেন লাহম, এটা শিখেছো, লাহু লাহম তাদের জন্য কি প্রস্তুত করেছেন, এই যে সকল, এই যে মুসলিম পুরুষ মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিন নারী, ঠিক আছে গণ আর কি, তারপর সত্যবাদী পুরুষ সত্যবাদী নারীগণ, ঠিক আছে যা যা আমরা দেখলাম, সম পালনকারী পুরুষ সম পালন নারীগণ, তাহলে প্রত্যেকের জন্য আদা প্রস্তুত রেখেছেন আল্লাহ, আল্লাহ প্রস্তুত রেখেছেন লাহম তাদের জন্য মাগফিরতান, এই শব্দটা আমরা পড়েছি না, গফর থেকে গফিরুন মাগফুরুন আর মাগফিরাতুন, ঠিক আছে মাগফিরাতুন মাগফিরাতান হয়েছে, এটা আমরা শিখবো ইনশাল্লাহ, বাকি যখন কর্ম হিসাবে আসে তখন ওরকম হরকত চেঞ্জ হয়ে যায়, পেশ থেকে জবর হয়ে যায়, কখনো কখনো জেল হয়ে যায়, ঠিক আছে। ওকে, তাহলে আদালাহুম মাগফিরাতান ক্ষমা ওয়া আজিরন ওয়া আজিরন পুরস্কার প্রতিদান আজিমান, আজিরন প্রতিদান কেমন প্রতিদান, আজিমান বিরাট মহা প্রতিদান, আল্লাহ যেটাকে বিরাট বলেছেন সেটা কত বিরাট হবে, আল্লাহ আল্লাহ যদি তোমাকে একটা গ্যালাক্সি সমান জান্নাত দিয়ে দেয় আল্লাহর ভান্ডার তো কমবে না, আমাদের এই পৃথিবীটা কত বড় আমরা কি জানি, আমাদের আর কতটুকু আন্দাজ করতে পারি ধারণা করতে পারি, কিন্তু আসলে না, এক দেশ থেকে আর এক দেশ কত দেশ আছে পৃথিবীর মধ্যে, ঘুরতে গেলে এক বাংলাদেশি জীবনে কোনোদিন ঘুরে দেখতে পারলাম না, তাই না, তো আর এই পুরো পৃথিবী, আর এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ 13 লক্ষ পৃথিবী খেয়ে ফেলতে পারে এক সূর্য, সেটা তাহলে কত বড়, ওই রকম আরো লক্ষ কোটি কত তারকা নিয়ে মনে করো আমাদের এই গ্যালাক্সি, ঠিক আছে এই রকম গ্যালাক্সি আছে মনে করো লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আমাদের এই এক আসমানে নিচের আসমান, এইভাবে এক আসমান থেকে আর এক আসমান সপ্তম আসমান, আল্লাহ একবার আল্লাহ কি সৃষ্টি, সামটাইম একটু দেখবা ইউটিউবে এইসব গুলো একটু দেখবা, এটা আমার নিজেরই একটা আমার দারুণ ফিলিংস হয় আমি যদি এটা দেখি যে আমরা কত ছোট আর এই ইউনিভার্স কত বড়, আল্লাহ যে কি সৃষ্টি করেছেন, আল্লাহ যে কত ক্ষমতা, একটু 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 দেখতে হবে, দেখা উচিত, অবশ্যই দেখা উচিত, খুব সুন্দর একটা আয়াত, ইনশাল্লাহ অর্থ বুঝলে মুখস্থ করা একদম সহজ, এই সব শব্দগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে এই সব 50% 70% গেলে আরো অনেক শব্দ এগুলো সবই ইনশাল্লাহ শিখে ফেলবে। ওকে, দেখো দুটো শব্দ আমরা শিখেছি, ফা মানে অতএব, ওয়া মানে এবং, ফা মানে অতএব, ওয়া মানে এবং, পড়ে ফেলেছি আমরা পালু পালা কাল, পড়ে ফেলেছি অতীত বর্তমান ভবিষ্যৎ, পা ফেল মুদারি মাদি, দেখি একটু এক নজরে চোখ বুলায় যায় আমরা, আমানু কি সুন্দর সুন্দর আয়াত, আই পড়তে ইচ্ছে করে, অর্থ বুঝলে না যে কি স্বাদ কি মজা, অবশ্যির বাস্যি বাসারা
70% কোর্সটা কমপ্লিট করে ফেলা পুরো একটু কষ্ট করে। তোমাদের এই গ্রুপটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, যদিও জয়েন করেছিল মনে করো মনে হয় 500-600 তারও বেশি, তারপরও তোমরা মোটামুটি 100 জন মতো ঈদের পর্যন্ত ছিল, এখন তাও 90 জন আছো, তাও তো আলহামদুলিল্লাহ 90-100 জন এখনো লেগে আছো আলহামদুলিল্লাহ। তো তোমরা একটু কষ্ট করে 70% কোর্সটা কমপ্লিট করো, এরপরে দেখবা তোমার ম্যাক্সিমাম শব্দই তোমার পরিচিত, তুমি পড়বা তোমার কি স্বাদ লাগবে, কোরআন তেলাওয়াতের যে কি স্বাদ, তুমি দোয়া করবা, তুমি হাদিস পড়বা, দেখবে সবই ম্যাক্সিমাম তুমি বুঝতে পারছো। আর এইভাবে আস্তে আস্তে তারপরে আর একটু গ্রামার আর একটু বাড়ানোর চেষ্টা করা, ঠিক আছে, এইভাবে অল্প অল্প করে কোরআন থেকে মুখস্থ করবো আর একটু একটু করে গ্রামার শিখতে থাকবো, কোরআনকে ছেড়ে সারাক্ষণ গ্রামার নিয়ে পড়ে থাকবো না, ঠিক আপু, আছে। 70%-এর পরে কি 100%? হ্যাঁ 100%, 100%-এ আমরা এইভাবে পড়ি, ঠিক আছে, যে এইটা কোথা থেকে আচ্ছা, আসলো, মূল ইনশাল্লাহ করবো আপু। শব্দটা কি, ঠিক আছে, মূল শব্দটা কি, তারপরে কি, হ্যাঁ এটা কিভাবে হলো, যে জবর কেন চেঞ্জ হলো, ঠিক আছে, আরো কিছু গ্রামার আমরা 70% শিখবো, তখন আরো অনেক সহজ লাগবে ইনশাআল্লাহ, মজা লাগবে। অবশ্বিরিল্লাযিনা বাশশারা বাশশির, সুসংবাদ দাও আল্লাযিনা, যারা আমানু ইমান এনেছে 70%-এ পাবা, আমানা আমানু, তারপরেও পারবা এখনো যদি বলি শিখালি, আমানা আমানু আমান্তা আমান্তুম, তারপরে কি হতে পারে বলতো, আমান্তু আমান্না আমান্না আমান্ত আমান্ত আমান্না আমান্না, আমান্না একটা টান একটা মাদ আছে, আমান্না আমরা ইমান এনেছি, আমানা সেই ইমান এনেছে, আমানু তারা ইমান এনেছে, তাহলে আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে, সুসংবাদ দাও যারা ইমান এনেছে, ও আমিলু আমিলা আমিলু, এটা শিখেছো না, সামিয়া জি আপু, সামিউ, তার মধ্যে জি সামিয়া বাবের মধ্যে আমিলা আমার কাছে আমিলু আমিলু, করেছে কি করেছে, সলিহাতি সৎকর্ম, আন্না লাহুম যে আন্না যে লাহুম তাদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ, জান্নাতের কথা মনে পড়লে কল্পনায়, যদিও জান্নাত এমন যে কোনো কল্পনা সেটা আসবে না, কোনো চোখ সেটা দেখেনি, কোনো কান সেটা শোনেনি, কোনো হৃদয় সেটা কল্পনাও করেনি, তারপরে আমরা কল্পনা করার চেষ্টা করি, আমি তো অ্যাটলিস্ট করি না, জান্নাত একটা ইট হবে প্রাসাদের, জান্নাত জান্নাত মানে বাগান, একটা ইট হবে সেখানে প্রাসাদ থাকবে, যে একটা ইট হবে সোনার আর একটা ইট হবে রূপার, কত মণিমুক্তা তাঁবুর সেখানে তাঁবু থাকবে, প্রাসাদ থাকবে, তা না, স্বর্ণ রৌপ্য খচিত, মনে করো তোমার বাসনপত্রই থাকবে স্বর্ণ রূপা খচিত, সোনার রূপার মতি মুক্তা, ঠিক আছে, তো কি না কি যে সেখানে রয়েছে, আল্লাহ একবার, তুমি এই পৃথিবীতে দেখো কত সুন্দর ভাবে না, বিশেষ করে যে পাহাড়ি এলাকা, পাহাড় ঝর্ণা সুন্দর দৃশ্য, এগুলো দেখলে আমি তো মানে একদম খুবই মানে ইমোশনাল হয়ে যাই, আমার এগুলো মানে মানে প্রাকৃতিক ইয়ে আর সৌন্দর্য আমাকে মানে খুবই টানে, বা ফুল, ফুলের বাগানে গেলে তো মানে আমি এখানে থেকে যাই, ঠিক আছে, এত সুন্দর রং, এত সুন্দর কালার ডিজাইন, আর কিছু কিছু ফুল না এত সুন্দর সুগন্ধ, সুবহানাল্লাহ, আল্লাহ একবার, জাপানিজরা তো আবার অনেক একটু শৌখিন টাইপের, খুব সুন্দর করে মনে করো ফুল ফুল দিয়ে বাড়ির সামনে অল্প জায়গাকেও সুন্দর করে সাজায় টাজায়, খুব দারুণ করে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে বাড়ির মালিকও রাস্তায় নেমে তার সামনের রাস্তা নিজেই ঝাড়ু দেবে, নিজেই পাতা টাতা পড়লে পরিষ্কার করবে, কোনো লজ্জাবোধ নেই, কাজে কোনো লজ্জাবোধ নেই, দেশে এই দেশটা এই দেশ থেকে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ, যে আমাদের দেশে মানুষজন মানে কল্পনাও করতে পারবে না, আমাদের দেশে কেন জানি একবার কোন চেঞ্জ পরিবর্তন সাধন, পরিবর্তন আছে? হ্যাঁ একটা পরিবর্তন আসুক আমাদের চরিত্রে, একটা পরিবর্তন আসুক, সুন্দর বিষয়গুলো তো ওখানে মানুষদের ভেতরে অনেক সুন্দর বিষয় আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা তো যাই হোক, তাদের জন্য আছে জান্নাত, তো জান্নাত আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, তিনবার যখন জান্নাত চাইবা জান্নানি দোয়া করবে, আল্লাহ তাকে জান্নাত দেন, আবার তিনবার যখন জাহান্নাম থেকে পানা চাইবা জাহান্নাম দোয়া করবে তোমার জন্য, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহুম্মা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন জান্নাত চাবা জান্নাতুল ফেরদৌস চাবা, যেটা একেবারে টপ লেভেলের জান্নাত, তার উপরে আছে আল্লাহর আরশ, মানে আল্লাহর আরশ হবে ওই জান্নাতুল ফেরদৌসের ছাদ,
বুঝতে পারছো? কম করে চাইবো কেন, বেশি করেই চাইবো। হ্যাঁ সেইটাই, এই আপা জন্য আমাকে বলবো আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন আমিন, আল্লাহুম্মা ইন্নি আল্লাহ আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহুম্মা সাজদাতেও দোয়া করবা, সাজদাতেও দোয়া করবা, দোয়া তো কবুল হয়ে যায়। আল্লাহ তোমাকে এরকম আমল করার তৌফিক দিবেন, ঠিক আছে, তোমার আগ্রহ বাড়িয়ে দিবেন, তোমার ভালোবাসা বাড়িয়ে দিবেন। সবাই কি আর ক্লাসে টিকে থাকতে পারে? আস্তে 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 করে কমতে থাকে, অলসতা, এ কাজ সে কাজ, নানা বাহানা, নফসের দুর্বলতা আছে, ইমানি দুর্বলতা আছে, তাই না? শয়তানের ওয়াসওয়াসা বের হয়ে গেল, থাক পারতেছি না, ব্যস্ততা। শয়তান তো সবসময় ফুসলাতে থাকে, আর তো বাচ্চা ছোট, আর তুই ব্যস্ত মানুষ, তুই এখন পারবি না, পরে দিয়ে করিস, এই করতে 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 টাইম ডিলে করে এক সময় দেখলো মরেই গেলাম, আর আমার সৌভাগ্য হইলো না। ঠিক আছে, তো এখনই আমার সময়, আমি তো কালকে কালকে আমি কালকে কি আমি একটু পরে আমি বেঁচে আছি কিনা আমি জানি না, আমি লম্বা প্ল্যান করব কিভাবে, তাই না? তা এখনই আমার সময়, আর আমি যদি আল্লাহর ইবাদতে সময় দিই, আল্লাহ আমার বাকি কাজে বরকত দিবেন, এই দৃঢ় বিশ্বাস রাখা। আল্লাহ যেমন বলেছেন এটা, হে আদম সন্তান, এটা একটা একদম হাদিস, হে আদম সন্তান আমার ইবাদতের জন্য, এটা হাদিসে কুদসি, মানে আল্লাহর কথা কথা এটাই আসছে ডিরেক্ট, হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি সময় বের করে নাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্যতা দিয়ে ভরে দিব, জি আর আপনি, যদি তা না করো, যদি তা না করো, আমি তোমার হাতকে ব্যস্ত করে দিব এবং তোমার অভাব অন্তর পূরণ মহান করে দিব। মারবে। দেখো কত মানুষের কত বিশাল সম্পদ আছে, ব্যবসার পর ব্যবসা, বাড়ি গাড়ি নাই, এমন কিছু নাই, তারপরও তৃষ্ণা মিটে না, তারপরও ছুটতে আছে ছুটতে আছে ছুটতে আছে, টাইম নাই, একটু নামাজ কালাম পড়া দিব, ইবাদত করার, কোরআন তেলাওয়াত করার টাইম নাই, বুঝতে পারছো না কিসের পিছনে ছুটতেছে? তবে পরকাল রেখে শুধু দুনিয়ার পিছনে ছুটতেছে, তাই না? চিন্তাও করার সময়, ফুরসতের সময় নাই, যে আমি মরে যাচ্ছি এ তারপরে কি হবে, হঠাৎ করে আমি এখন মরে যাব, যে সব আমি কার জন্য রেখে যাব, আমি কি রেখে যাব, আমি তো শূন্য হাতে যাব, রেখে যাব কে কি খাবে, এ তো আমি আর কিছুই জানি না, তাই না? তো আমার সম্পদ হলো অতটুকু, লোকে বলে হাদিসে আছে, লোকে বলে আমার মাল আমার মাল, তো তার মাল হলো অতটুকু যতটুকু সে খেয়েছে, যতটুকু সে পড়েছে, আর যতটুকু সে আল্লাহর রাস্তায় দাঞ্চা দেখা করে গেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে, অতটুকুই ওর, ওই ছাড়া আর ওর আর কিছু না। মানুষ পরের জন্য খেটে মরে না, তো এই হলো, এই হলো কথা, তো আপু ইনশাল্লাহ। জান্নাতুল ফিরদাউস এটা কি ফরজ নামাজের সিজদাতে পড়া যাবে? যাবে 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 জি আপু যাবে। যাবে, শুধু ইখতিলাফ ইখতিলাফ আছে তোমার, যে কোরআনের দোয়া পড়া যাবে কিনা, কোরআনের দোয়া, ঠিক আছে, যেহেতু কোরআনের আয়াত পড়া নিষেধ আছে, তো কোরআনের আয়াতের মধ্যে যে দোয়ার অংশটুকু আছে, দোয়া হিসেবে এটা পড়া যাবে, এরকম মত আছে, ঠিক আছে, তো এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু এমনি দোয়া পড়া যাবে এটা তো অবশ্যই, তুমি হাদিসের দোয়া পড়ো, কোনো সমস্যা নেই, আর যেহেতু কোরআনের দোয়া পড়া অনেকে এটা জায়েজ বলেছেন, শুধু দোয়ার অংশটুকু পড়ো। ওকে, তো আমি তাদের উপর জুলুম করিনি, দেখো জলাম না, ওয়ামা জলাম না, জলামা পড়েছি না, জলামা জলাম, জলাম তো জলাম তো জলাম তো জলাম 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 না, মা জলাম না, জলাম না, মা দিয়ে হলো নেগেটিভ হয়, জলাম না আমরা জুলুম করেছি, আর মা জলাম না আমরা জুলুম করিনি, করিনি করি নাই। সে করেছে, মা পালা সে করেনি, ঠিক আছে, আকালা সে খেয়েছে, মা আকালা সে খায়নি, তো মা দিয়ে নেগেটিভ আসে, মায়ের আরো আরো মিনিং আছে, মা মানে যা যা কিছু, ঠিক আছে, ওকে, ওমা জলাম না হোম ওয়ালাকিন, লাকিন শব্দ আমরা জানি, কিন্তু তাই না, বা বরং, জলামু আনফুসাহুম, তারা জুলুম করেছে, জলামা জলামু, তারা জুলুম করেছে, আনফুসাহুম তাদের নিজেদের উপর, নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহ দেখো কেমতের দিন আমরা যে চিন্তা করি যে আল্লাহ শাস্তি দিবেন, আল্লাহ আসলে কাউকে শাস্তি দিবেন না, আল্লাহ শুধু বিচার করবেন, আল্লাহ শুধু ন্যায় বিচার করবেন, সে যা করেছে পরীক্ষার খাতায় যা লিখেছে টিচার, ওইটার উপরে তাকে মার্কস দিবেন, তো টিচার কি তাকে জুলুম করে, সে ফেল করে, আমরা কি টিচারকে দোষ দিই? এ টিচার হয়তো, টিচারের দুনিয়া মানুষ তো আর মানে ভুলের ঊর্ধ্বে না,
হয়তো এই মার্কস এদিক ওদিক একটু হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ কি, আল্লাহ কি সেটা, আল্লাহ শুধু মানুষ যা করবে বাস ওইটারই সে আল্লাহ তার হিসাব নেবেন, তারই প্রতিদান দিবেন। ভালো করলে ভালো প্রতিদান পাবে, যদি খারাপ করে খারাপটার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। সামিয়া আল্লাহু লিমান হামিদা, সামিয়া সামিয়া সে শুনেছে, আর সামিয়া আল্লাহ 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 শুনেছে। শুনেছে। দেখো সামিয়ার মধ্যে একটা সে লুকায়িত আছে, সামিয়া মানে সে শুনেছে, তো যখন কর্তা সরাসরি এর পরে চলে আসে যেমন আল্লাহ সামিয়া আল্লাহ, তখন আর সে শব্দটা আর ব্যবহার হবে না, তাহলে সামিয়া আল্লাহ আল্লাহ শুনেছেন। লিমান হামিদা, লিমান লি জন্য, মান তার মানে তার জন্য, আল্লাহ তার জন্য শুনেছেন বা তাকে শুনেছেন। হামিদা হু হামিদা হামিদু, সামিয়ার মতো হামিদা হামিদু, হামিদা হামিদুম, হামিদু হামিদনা, হামিদ না, তাহলে হামিদা প্রশংসা করেছে হু তার অর্থাৎ আল্লাহ যে তার প্রশংসা করেছে, ঠিক আছে। সামিয়া আল্লাহু লিমান হামিদা, সামিয়া আইনটা একটু সুন্দর করে বলবো, এখন যদি হামজার মতো সামিয়া পড়ো সামি আল্লাহু আ দিয়ে পড়ো ভুল হয়ে যাবে, আল্লাহু লিমান অর্থ হামিদা। চেঞ্জ হয়ে যাবে। সামিয়া আপু মিম্মা মানে কি? মিম্মা মিম্মা কোনটা, দ্বিতীয় নম্বরটা অকুলু মিম্মা মিন হলো থেকে আর মা হলো যা যা কিছু, ঠিক আছে। তাহলে অকুলু এটা জাজাকাল্লাহ। হচ্ছে আকালা, আকালা থেকে, আকালা সে খেয়েছিল, সেখান থেকে আমর একটু ভিন্নটা এই বেটা, আমি আমরা তো যে উইক লেটার আজকে পড়ানোর কথা ছিল, তাহলে আকালা থেকে কুল কুলু তোমরা খাও, কুল কাফ দিয়ে কিন্তু কাফ কুল মানে খাও, আর কফ কলা দিয়ে ক দিয়ে বললে কুল কুল বলো, ঠিক আছে। এই জন্য দেখো মাখরাজ কেন জানতে হবে, একই ভাবে যদি তুমি পড়ে ফেলো তাহলে বলো হয়ে যাবে খাও বা ফুল খাও হলো হয়ে যাবে খাও, বলো, আর ফুল হলো বলা, কুল মানে বলো, কলা সে বলেছিল সেখান থেকে কুল বলো, কুল হুয়া আল্লাহু আহাদ, কুল বলো তিনি আল্লাহ এক, রাজা। ওকে। তাহলে অকুলু কাফ কাকি কু, অকুলু এবং তোমরা খাও, মিন থেকে মা, মা রাজাক, মা রাজাককুম, মা রাজাককুমুল্লাহু, মিন থেকে মা যা রাজাক রিজিক দিয়েছেন কুম তোমাদেরকে আল্লাহ, তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে, মিন হলো থেকে খাও, ঠিক আছে। হালালান তৈয়েবান, হালাল হালাল পবিত্র, হালাল যে রিজিক আল্লাহ দিয়েছেন বৈধ পবিত্র রিজিক আল্লাহ যা দিয়েছেন তা হতে খাও। ওকে, ইন ইন মানে কি, যদি, ইন না অবশ্যই, ইন যদি, ইনশা আল্লাহ যদি আল্লাহ চান, ইন না অবশ্যই, ইন্না আল্লাহ মানা নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন, ইন্না মানে নিশ্চয়ই, ইন্নামা প্রকৃতপক্ষে, ইন্নামাল মুমিন, ইন্নামাল মুমিনুনা, ইন্নামা ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইখওয়াতুন মানে ভাই ভাই ভাই, মুমিনুনা মুমিনগণ, তাহলে প্রকৃতপক্ষে মুমিনগণ ভাই ভাই, তাহলে মুমিনরা কি ভাই, তাহলে এক ভাই কি আর এক ভাইয়ের ক্ষতি চাইতে পারে? আমি যদিও আমার মুসলিম এই ভাইকে চিনি না জানি না, তবু যখন জানি দেখি আমার মুসলিম ভাই, ঠিক আছে, এক মুসলিমের উপর আর এক মুসলিমের রক্ত তার সম্মান, ঠিক আছে, এরকম আমার ভালো, ঠিক আছে। ওকে, তাহলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর একটা সুন্দর হাদিস আছে, ইন্নামাল আমালু প্রকৃতপক্ষে আমল বিন্নিয়াত, নিয়াতের উপরে, নিয়াত যদি হয় হজ করে এসে ব্যবসাটা ভালোই হবে, সবাই হাজি সাহেবের দোকান বেশি বেশি আসবে, ঠিক আছে, হাজি টাইটেল লাগাই দিলাম, ঠিক আছে। তাহলে নিয়াত যদি খারাপ হয় যতই পয়সা খরচ করে এসে হজ করি, হজ কবুল হবে না, ঠিক আছে, যতই দান সাদাকা করি না কেন, নিয়াত যদি থাকে লোকে আমাকে দানশীল করবে, হ্যাঁ লোকটা খুবই দানশীল, ঠিক আছে, প্রশংসা করবে, যদি লোকের কাছ থেকে পাওনার আশা থাকে কেয়ামতের দিন আল্লাহ বলবেন যাও, যার কাছ থেকে তুমি আশা করেছিলে তুমি তার কাছে যাও, আমার কাছে তোমার জন্য কিছু নাই,
কারণ তুমি তো আমার কাছে আশা করো, আমার সন্তুষ্টির জন্য তুমি এক করো, করেছে লোকে, লোকের বাহবা পাওয়ার জন্য, লোকের বাহবা পেয়েছো দুনিয়াতে, বাস। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখো এই শির্ক, গোপন শির্ক, রিয়া, এগুলো একটা ভয়ঙ্কর জিনিস, এগুলো এগুলো থেকে পানা চাইতে হবে। শির্ক থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে, ঠিক আছে? এখন আমাদের মনে অনেক সময় অনেক কিছু এসে যায়, আমার নিজের কথা হতো, আমি নিজেও অনেক ভয় পাই, ওই দোয়াটা পড়লে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাকে এই সব বিষয় থেকে আল্লাহ তাকে ক্ষমা করবেন। তাহলে ইন, যদি ইন না নিশ্চয়, দেখো ইন্নার সাথে যদি তুমি হু হুম কাকুম ইনা যুক্ত করো, এটা অনেক অনেক জায়গায় পাবা, ইন্না হু নিশ্চয় সে, ইন্না হুম নিশ্চয় তারা, ইন্না কা, ইন্না আর আন্তা মিলিত হয়ে হয়েছে ইন্না কা, শর্ট ফর্ম, ইন্না কা নিশ্চয় আপনি, ইন্না কুম নিশ্চয় তোমরা, ইন্নি নিশ্চয় আমি, ইন্না নুনে যদি একটা মাত থাকে, ইন্না নিশ্চয় আমরা, ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওখানে কিন্তু একটা মাদ আছে, ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং নিশ্চয় আমরা তার দিকে প্রত্যাবর্তন করব, তার কাছে ফিরে যাব, ইন্না, ঠিক আছে? শব্দটা ভালো করে মনে রেখো। ওকে, আর প্রথম দিকে কিছু শব্দ ছিল, 10টা শব্দ কোরআনে এসেছে 10,000 বারের বেশি। এই যে 10,000 বারের অধিক আসছে, দেখছো? হাজা মানে এটা, দিস হাজা, হাজা কিতাবুন, দিস ইজ আ বুক, এটা একটা বই, হাজা মসজিদুন, এটা একটা মসজিদ, জালিকা মানে ওটা দূরে, দ্যাট জালিকা, জালিকা নাজমুন, ওইটা একটা তারা, ঠিক আছে? জালিকা বাইতুন, ওইটা একটা ঘর, ঠিক আছে? জালিকা দূরে। এবার হচ্ছে বহুবচন আসছে, হাজার বহুবচন, হাজা এটা, আর হা উলা ই এগুলি, এগুলি হাজা, হা উলা ই এটা আর এগুলো, বা এরা, ঠিক আছে? এগুলো এরা এরকম হতে পারে, আন্দাজাকিল্লা কয়েক। জালিকা হচ্ছে ওটা, দ্যাট, আর উলা ইকা এটার বহুবচন, জালিকা উলা ইকা ওগুলো বা ওরা, জালিকা উলাইকা, আল্লাজি আল্লাজিনা, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শব্দ অনেকবার, বুঝতে পারছো? মাত্র কয়েকটা শব্দ 10,000-এর বেশি বার আসছে। আল্লাজি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, জাযাকাল্লাহ খাইর, আল্লাজি যে ইউওয়াসউইসু, যে ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তরের মধ্যে, ঠিক আছে? আল্লাজি যে শিখেছি মধ্যে, সুদূর ইন্নাস, সুদূর সদরুন চেস্ট বুক, আর নাস মানুষ, মানুষের বুকের মধ্যে অন্তরের মধ্যে যে ওয়াসওয়াসা দেয়, সারাক্ষণ ওয়াসওয়াসা দিচ্ছে একেবারে নীরব, মানে মানে সে হচ্ছে সব থেকে বেশি পরিশ্রম করে, আমরা অলস অলস হয়ে দিন কাটাই, কিন্তু শয়তান তার দল দলবল এরা কখনো অলসতা করে না, সর্বদাই আমাদেরকে মিসগাইড করার জন্য ফুসলাচ্ছে ফুসলাচ্ছে ফুসলাচ্ছে। আমরা যখন আল্লাহকে স্মরণ করি, সে আর থাকতে পারে না, সে সরে যায়, আবার যখন আমরা মনোযোগটা একটু ভিন্ন দিকে চলে যায়, সাথে সাথে সে চলে আসে, সাথে সাথে মুহূর্ত মুহূর্তের মধ্যে। শয়তান মানুষের রক্তে চলাচল করার ক্ষমতা আছে তার। তাহলে এভাবে, তাহলে আল্লাহ স্মরণ, আল্লাহ স্মরণ শয়তান থেকে এভাবে হেফাজত করে, যেভাবে মনে করো শত্রু তাড়া করেছে আর কেউ নিরাপদ কোন দুর্গে গিয়ে আশ্রয় নিয়েছে, শত্রু তাড়া থেকে বাঁচার জন্য নিরাপদ দুর্গে গিয়ে আশ্রয় নিয়েছে, তো ওইভাবে আল্লাহ জিকির মানুষকে এইভাবে শয়তান থেকে হেফাজত করে, তার ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, ঠিক আছে? এই জন্য সর্বদা আল্লাহ জিকির, মুখে যদি জিকির করার অভ্যাসটা চালু করতে পারো, ঠিক আছে,
হাঁটতেছো, চলতেছো, ফিরতেছো, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ একবার, আল্লাহ একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মনে করো এক একটা মিনিটে তোমার আমলনামা কত বেশি ভারী করে নিতে পারো। সূরা ইখলাস পড়লা 3 বার, একবার দরুদ পড়লা, ঠিক আছে, বা সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পড়লে জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ লাগানো হয়। জান্নাতের খেজুর গাছ কি দুনিয়ার মতো? কি বিশাল জায়গা জুড়ে খেজুর গাছ থাকবে। এইভাবে জান্নাত কত বিশাল বাড়িয়ে নিতে পারো তুমি। ডেইলি যে 12 রাকাত অতিরিক্ত সুন্নাহ আছে যেটা, তাই না, সুন্নতে মুআক্কাদা, এইটা যদি পড়ো প্রতিদিন, জান্নাতে একটা করে প্যালেস তৈরি করা হবে তোমার জন্য, শুধু এই 12 রাকাতের জন্য জান্নাতে তার জন্য একটা করে প্যালেস তৈরি করা হবে। তো এরকম ভাবে মনে করো ছোট ছোট আমল মিজানের মানে পাল্লাকে অনেক ভারী করে দেয়। কিয়ামতের দিন একটা নেকির জন্য মানুষ দেখা যাচ্ছে যে জান্নাতে যেতে পারতেছে না, একটা নেকি। যদি যদি তোমার মন্দের পাল্লাটা একটু ভারী হয়ে যায়, তাহলে তো হিসাব মতো তাকে আগে জাহান্নামে যেতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা তো চাইবেন কিভাবে আমার বান্দাকে ক্ষমা করে দেওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহ যে কত দয়ালু। দেখো একজন একজন আর একজনের হক নষ্ট করেছে, হক নষ্ট করলে আল্লাহ তো সেটা ক্ষমা করবে না যতক্ষণ না ওই বান্দা তাকে ক্ষমা করে, তার ক্ষমা নাই, তার মুক্তি নাই। এখন একজন হক নষ্ট করেছে, এখন আল্লাহ বলছেন যাও তোমার ভাইয়ের কাছ থেকে তুমি মাফ চেয়ে নাও, সে তাকে ক্ষমা করবে না, এখন কি করবে, উপায় কি? এখন আল্লাহ মানে যার হক নষ্ট করেছে তাকে বিশাল সুন্দর রাজপ্রাসাদ, তাকে জান্নাতে একটা তাকে প্রাসাদ দেখাবেন, ঠিক আছে, বলবেন তুমি কি কোনো মূল্যে এটা কিনতে চাও? তখন সে বলবে আল্লাহ মানে কিভাবে আমি মানে আমার আমার তো কিছু নেই, তাই না, আমার তো কোনো কিছু নেই, ক্ষমতা নেই, কোনো সম্পদ নেই, তো আমি কিভাবে এটা আমি খরিদ করতে পারি? তো আল্লাহ তাআলা বলবেন যে তুমি যদি তোমার ওই ভাইকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাকে এটা দিব। সুবহানাল্লাহ, বুঝতে পারছো? আল্লাহ তাআলা এইটা দিয়ে তাকে ক্ষমা করাই নিবে, তারপরে বলবেন যাও এবার দুইজনে দুই ভাই হাত ধরে এবার জান্নাতে চলে যাও, তখন সে তাকে ক্ষমা করে দিবে, তাহলে এও ক্ষমা পেয়ে গেল, তাহলে খুশি খুশি মনে যাও দুইজন জান্নাতে চলে। আল্লাহ তাআলা কতটা দয়ালু, আর আমরা আর আমরা সেই দয়াময় আল্লাহকে ছেড়ে দেখো আমরা কিভাবে গাফিল হয়ে থাকি, তাই না? আমরা আল্লাহকে কতটুকুই স্মরণ করি, তাকে সন্তুষ্ট করার জন্য কি আর স্যাক্রিফাইস করি আমরা। মা যতখানি আমাকে ভালোবাসে তার থেকে শত গুণে তিনি আমাকে ভালোবাসেন, শত গুণে, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 50 গুণ, 60 গুণ, 70 গুণ না, শত গুণে কমপক্ষে তিনি আমাকে বেশি ভালোবাসেন। তাহলে তাকে আমার কতটা ভালোবাসা উচিত, কত শুক্রিয়া আদায় করা উচিত, কত কৃতজ্ঞ হওয়া উচিত তার প্রতি। তার কথা মানুষকে কি আমরা প্রচার করব না? তার কথা আমরা বলবো না? যদি তোমার কোনো একটা খুব গণ্যমান্য, ধরো প্রাইম মিনিস্টার হোক বা তোমার কোনো মন্ত্রী, ওরকম ভালো সেরকম গণ্যমান্য খেলোয়াড়, ঠিক আছে, ওরকম যদি তোমার রিলেটিভ কেউ থাকে, তুমি কারোর সাথে যদি পরিচয় হয় তোমার, গল্পে গল্পে তার কথা তুমি তুলবাই তুলবা, তাই না, সে কিন্তু আমার এই হয়, আমরা বলি না এটা? জি আপু, অবশ্যই। আমিও করি। তো দেখো তোমার বিশ্ব জাহানের প্রতিপালক, তুমি তার কথা কি তুমি বলবা না? একটা গ্যাদারিং এ গেছো, তুমি আল্লাহর কথা কি সেখানে তুলবা না? হ্যাঁ, তোমার সাথে আল্লাহ যদি সম্পর্ক সুন্দর মজবুত থাকে, স্বাভাবিক ভাবে তুমি আল্লাহর কথা বলবা মানুষকে, তাই না, এটা এইটাই স্বাভাবিক। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যেখানে যাই, গ্যাদারিং এ যাই, একসাথে বসি, কারোর সাথে মিট হলো, চেষ্টায় থাকবে কিভাবে আমি তাকে এইগুলো দিয়ে বুঝিয়ে, অনেকে আছে ফ্রেন্ড ফ্রেন্ডরা হোক, পরিচিত হোক, ঠিক আছে, বা আত্মীয় স্বজনের মধ্যে হোক, সবাই হয়তো এই পথে নাই, তো আস্তে আস্তে চেষ্টা তো অন্তত করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তার সাথে কথা বলার আগে একটু দোয়া করে নিলা, একটু বিসমিল্লাহ বলে আল্লাহ একটু সাহায্য চেয়ে নিলা, রব্বি ইশরাহলি সদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, তুমি একটু তাকে একটু সুন্দর করে
বা নিজে না নিজে না বোঝাতে পারলেও ক্লাসের জন্য ডাকতে পারো, ঠিক আছে, যে আসো আমরা একটু সলাপটা সহি করি। অনেকে আছে যে এসব বুঝাবুঝি এত সবকিছু শিখতে চায় না, সলাপটা সহি করা অনেকে আবার চায়, ঠিক আছে। তো সেইভাবে অন্তত একটা স্টেপ আসুক, সলাপ সহি করতে গেলে আমি সবসময় দেখো দুটো ক্লাস একত্রে জুড়ে দিয়েছি, যে তুমি খালি তাজবিদের নিয়ম শিখবা তা না, তুমি সাথে সাথে 50% করবা, অনুধাবন করো কিছুটা, ফিল করো কিছুটা, তুমি কি করতেছো, আল্লাহর সাথে সম্পর্কটা একটু মজবুত করো। আমি এটা একরকম বাধ্যতামূলক করে দিয়েছি এই কোর্স, ঠিক আছে, একটু অনুভূতি আমাদের একটু তৈরি হোক, আমরা একটু অনুভব করি অনেকে ইনশাআল্লাহ। তো শুনতেই চায় না কথা। তো দোয়া করতে থাকবো, চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে হা দা জালিকা হা উলাই উলাইকা চারটা গেল, আল্লাদি আল্লাদিনা যে যারা, আল্লাদিনা যারা, আল্লাদিনা হুম আন সলাতিহিম সাহুন, যারা হুম তারা আন সলাতিহিম তাদের সলাতের ব্যাপারে সাহুন কাফের, ঠিক আছে, বা সিরাত আল্লাদিনা যাদের তাদের, এরকম অর্থ হবে যাদের তাদের, সিরাত আল্লাদিনা সিরাত মানে পথ, আল্লাদিনা যাদের, তাহলে সিরাত আল্লাদিনা যাদের পথ বা তাদের পথ, সিরাত আল্লাদিনা আনআমতা আনআমতা, যেমন ফাআলতা জাআলতা আনআমতা, আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম আলাইহি আলাইহিম তাদের উপর বা যাদের উপর, তাহলে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন ওদের পথটা আমাকে দেখাই দিন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি, গাইর মানে নয়, তাদের পথ নয়, গাইরিল মাগদুবি আলাইহিম, গজব 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 গজব, যাদের উপর গজব পতিত হয়েছে, গদিবন, ঠিক আছে, আর হচ্ছে মাগদুব যার উপর গজব পতিত হয়, মাগদুব গয়রিল মাগদুব আলাইহিম, যাদের উপর আপনার গজব পতিত হয়েছে তাদের পথ না, ওয়ালা দলিন, ওয়া মানে এবং, লা মানে না, ওয়ালা এবং না, দলিন যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়, আমাকে ওই পথটা দেখাই দিন যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, আর তাদের পথ নয় যাদের উপর আপনার গজব পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে। কত ইম্পর্টেন্ট এই দোয়াটা, চিন্তা করো সুরা ফাতিহা, এই জন্য প্রত্যেক সলাতে প্রত্যেক রাকাতে আমরা সুরা ফাতিহা, সুরা ফাতিহা শিফা, ঠিক আছে, অসুখ বিসুখ হলে সুরা ফাতিহা পড়ে পড়ে ফু দিবা, পড়ে পড়ে ফু দিবা, পানিতে ফু দিও, ওই পানি খাইতে দিবা, নিজে খাবা, বিষ বিষ নেমে গেছে এই সাহাবি সুরা ফাতিহা পড়ে পড়ে ফু দিয়েছে, বিষে কাটা লোক ভালো হয়ে গেছে। মান মান মানে যে কে, মান মান কবরের একটা প্রশ্ন হবে, কবরের একটা প্রশ্ন হবে, মান রব্বুকা, মান মানে কে, রব্বুকা তোমার রব, তোমার রব কে, মান রব্বুকা, মার রব্বুক, মা মানে কি, যা, মা দিনুকা তোমার দিন কি, কবরের আর একটা প্রশ্ন, মা না দিনুকা, সিরিজ থেকে ওভেন থেকে দই মা নেবার কথা বলো। দিনুকা তোমার দিন কি, কাইফা কিভাবে, কাইফা হালুকা, হাউ আর ইউ, হাউ কাইফা মানে কিভাবে, আলাম তারো কাইফা ফাআলা, আলাম তারো তুমি কি দেখনি, তারো শব্দ তোমরা পাবা 70% গিয়ে, আলাম তারো তুমি কি দেখনি, কাইফা কেমনে কি রূপে, ফাআলা করেছিল, ফাআলা করেছি আমরা, ফাআলা ফাআলু, ফাআলা করেছিল রব্বুকা তোমার রব, বি আসহাবিল ফিল, বি মানে সাথে, আসহাবিল ফিল, ফিল মানে হাতি, হস্তি বাহিনী, হস্তি বাহিনীর সাথে তোমার রব কি করেছিল তুমি কি দেখনি, তাদের প্ল্যান কে একেবারে কিভাবে নস্যাৎ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, হাতি আর মক্কার দিকে যায় না, হাতিকে উল্টো দিকে করলে সে ছুটে চলে, আর কাবার দিকে ঘোরালে বসে পড়ে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর পাখি পাখি তার নখরে করে ছোট ছোট মসুরির ডালের মতো করে তিনটা করে পাথর এনে এনে ছুঁড়ে ছুঁড়ে মারছে, যার উপর পড়েছে সে একেবারে পচে গলে পচা দলা মাংসের মতো হয়ে গেছে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কত যে বাহিনী আছে, তাই না, এক করোনা ভাইরাস দিয়ে দেখো পৃথিবী পুরা তোলপাড় হয়ে গেছে, চোখেও দেখা যায় না, আল্লাহু একবার।
তাহলে মা মা দিনুকা, তোমার দিন কি, দিন হো দিন হোম, দিনুকা দিনুকুম, পড়েছি একটু 50% শুরুর দিকে দ্বিতীয় ক্লাসে। কাইফা কাম, কাম মানে কত, কত কাম কত, আইয়ো কাম রিয়াল আনে আইন দেখা, তোমার কাছে কত রিয়াল আছে, রিয়াল আন রিয়াল আইন দেখা তোমার নিকট, আইয়ো কোনটি, আইয়ো আইয়োর সাথে যদি একটা কোম লাগাও, আইয়ো কোম, কোম মানে তোমাদের, আইয়ো কোম তোমাদের মধ্যে কে, আইয়ো কোম আহসানু আমালা, তোমার মধ্যে কে আহসানু উত্তম আমালা, আমলে, আমলের দিক থেকে উত্তম। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু যাতে করে তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে আমলে কে উত্তম। আইয়ো মানে কোনটি, আইয়ো আইয়ো, আয়না কোথায়, আয়না আয়না ফাতিমা, ফাতিমা কোথায়, আপু আমি আছি। হ্যাঁ মাশাআল্লাহ ফাতিমা আপু সবসময় থাকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ পাই, জাযাকুন্না পাই। এখানে উদাহরণ আছে কিন্তু, হাজা এটা, জালিকা ওটা, ঠিক আছে, হাজা মিন ইনদিল্লাহ এটা মিন থেকে, ইনদিল্লাহি আল্লাহর থেকে, আইন্দা মানে নিকটে, মিনের কারণে আইন্দাটা আইন্দি হয়েছে, জের হয়ে গেছে, হাজা মিন ইনদিল্লাহি এটা আল্লাহর নিকট থেকে, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওটা দুনিয়া জীবনের ভোগ বিলাস, মাতাউন ভোগ বিলাসের সামগ্রী, জালিকা উহা, ذلك هؤلاء ويقولون هؤلاء شفعاؤنا عند الله, তারা বলে এগুলো অর্থাৎ এই মূর্তি আমাদের সুপারিশকারী আল্লাহর নিকট, عند الله আসলে شفعاؤنا আমাদের আসলে সুপারিশ, গানে ওই এনে করি শেপ জানে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, উলাইকা ওহারা, ওরা ওই লোকগুলো আলা উপর, হুদাম মির রব্বিহিম, হুদাম হুদান হেদায়েতের উপর, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে, সূরা বাকারা, আল্লাযী উবুদু রব্বাকুমুল্লাযী খলাকাকুম, উবুদু এটা পড়েছো কোথা থেকে বলো তো, দ্রুত বলো, আবদু আবদা, আবদু আবদা আবদুন কোথা থেকে, আবদা আমর, উবুদ, উবুদু আমুদু উবুদু উবুদুন তোমরা ইবাদত করো, মাবুদুন রব্বাকুম মাবুদুন তোমাদের রব, রব্বুকুম রব্বুহু রব্বুহুম, রব্বুকা রব্বুকুম, পড়েছি না রব্বুকুম, জি আপু তাহলে এখানে রব্বাকুম বাক্যে যখন কর্ম হিসেবে আসে তখন পেশ এভাবে জবর হয়ে যায়, তাহলে রব্বাকুম তোমাদের রবকে, ও বধু ইবাদত করো, রব্বাকুম তোমাদের রবকে, আল্লাহ যিনি খলাকাকুম, খলক শিখেছো, খলক সৃষ্টি করা, করেছেন, কুম সৃষ্টি করা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ যিনি খলাকাকুম আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে তার ইবাদত করো, আল্লাযীনা, আল্লাযীনা যারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান আনে বিল গায়বি, গায়বের উপর, আনসিন অদৃশ্য বিষয়ের উপর যারা ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা এটা 70% পাবা, আমানা, আমানা থেকে ইউমিনু একটু ডিফারেন্ট একটু টাইপটা, হ্যাঁ আমানা ইউমিনু, ইউমিনু ইউমিনুনা, তুমিনু তুমিনুনা, উমিনু মিনু, ওকে তাহলে আল্লাযীনা ইউমিনুনা যারা ঈমান আনে বিল গায়বি, গায়বের উপর, আপু গায়েব মানে অদৃশ্যের উপর, তাই তো? অদৃশ্যের উপর, আমরা ফেরেশতা দেখি নাই, আমরা জিন দেখি নাই, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, তারপর আমরা আল্লাহকে ভয় করি, আমরা এগুলোকে ভয় করি, আমরা এগুলোকে বিশ্বাস করি, তাই না, কিন্তু আমরা আল্লাহ কিতাব পেয়েছি, এই কিতাব যে পড়বে, এই কিতাব যে পড়বে, কোরআন যে পড়বে, সে অবশ্যই বিশ্বাস করতে বাধ্য যে এটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে এই এই কিতাব কোন মানুষের লেখা হতে পারে না, কখনোই না, পশ্চিমকালে। মান মান আমানা বিল্লাহি, আমানা আমানা ইমান সেই মানে নিচ্ছে, আমানা আমানু, মান আমানা বিল্লাহি যে আল্লাহর প্রতি ইমান এনেছে, মা কি বা যা, খলাকালাকুম মা ফিল আরদি, খলাক
তিনি সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য মা যা কিছু ফি মধ্যে আল আরদি পৃথিবী বা জমিনে ফিল আরদি ঠিক আছে পৃথিবীতে যা আছে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন যা পৃথিবীতে আছে। কাইফা কিভাবে কাইফা তাকফুরুনা বিল্লাহি সূরা বাকারার একটা আয়াত কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফা আহয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন কিরূপে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন ঠিক আছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে নিষ্প্রাণ আমাদের কোনো অস্তিত্ব ছিল না কখন তো আমওয়াতান সোম্মা ওই আলাদা করে বলতে গেলে আবার ভুলে যায় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহয়াকুম ফা আহয়াকুম অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন সোম্মা ইউমিতুকুম মানে দুনিয়ার জীবনে আমাদেরকে জীবিত করেছেন সোম্মা ইউমিতুকুম অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন ঠিক আছে সোম্মা ইউমিতুকুম সোম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমরা তার কাছে মৃত্যুর পরে আবার তিনি তোমাদের পুনর্জীবিত করবেন এবং তার কাছে ফিরে যাবেন। আপু তাৎফুরুন কাফরা থেকে হ্যাঁ আসছে হ্যাঁ তাই হ্যাঁ না? তখন থেকে কাফারা ইয়াকফুরু 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 না তাকফুরু তাকফুরু তাৎফুরুন কাফারা অস্বীকার করা সে অস্বীকার করেছে তোমরা অস্বীকার করো কাইফ কিরূপে অস্বীকার করছো বিল্লাহি আল্লাহদের কাম কাম মানে কত ওয়া কাম আহলাকনা মিন করিয়াতিন ওয়া কাম কত আহলাকনা আহলাকা ধ্বংস করা আহলাকা আহলাকু আহলাকা আহলাকতুম আহলাক তো আহলাকনা আমরা ধ্বংস করেছি হালাকা হালাকা থেকে আহলাকা হয়েছে 70% গিয়ে পাবে ঠিক আছে কাম আহলাকনা মিন করিয়াতিন করিয়াতুন করিয়াতুন মানে গ্রাম জনপদ কত জনপদ থেকে আমি ধ্বংস করেছি কত জনপদ কে ধ্বংস করেছি আইয়ু মিন মিনের কারণে আইয়ুটা আইই হয়েছে জের হয়ে গেছে মিন আইয়ি শাই ইন খলাক কোন জিনিস হতে তিনি তাকে সৃষ্টি করেছেন মিন আইয়ি শাই ইন শাই ইন মানে বিষয় বস্তু জিনিস ঠিক আছে খলাক হু খলাক তিনি সৃষ্টি করেছেন হু তাকে আইনা মা কুমতুম তাবুদুন আইনা কোথায় মা কুনতুম মা কুনতুম তাবুদুনা তোমরা যার ইবাদত করতে তারা কোথায় শিখলাম ফা শিখলাম ওয়ার শিখলাম আজকের উইক প্যাটার্ন শুরু করছি না তোমাদের সামিয়া পর্যন্ত নেক্সট ক্লাসে একটা পরীক্ষা তারপরে নেক্সট ক্লাসে আবার উইক প্যাটার্ন পড়া দিব সামিয়া পর্যন্ত প্যাটার্ন গুলো একদম ঝরঝরা চাই আমি ঠিক আছে ঠোঁটের আগায় থাকবে তাহমিনা এখনই একটা নোটিস দিয়ে দাও ঠিক আছে এই যা যা শিখেছি 50%-এর এই গ্রামার সহ সামিয়া পর্যন্ত এক্সাম এই যে হু হুম কাকুম ই না এখান থেকে শুরু করে যা শিখেছি মিন মিন অর্থ কি আলা অর্থ কি ঠিক আছে মিন হু মিন হু মিন কা মিন কুম এগুলো সব সহ ইন যদি ইন না ইন না মা এটা পড়লাম নেক্সট ক্লাস এক্সাম সুন্দর মতো করে এক্সাম দিবে বাবের প্যাটার্ন হবে না, হ্যাঁ হ্যাঁ বাব বাব হবে না, বাপ হ্যাঁ হ্যাঁ বাপ বাপ বলতে মনে করো নাসরা নাসরা থেকে একটা শোনাও দেখি নাসরা ইয়ানসুরু নাসরা ইয়ানসুরু ঠিক আছে বা দরবা ইয়াদ দিবো এখান থেকে একটা শোনাও যেমন গফারা ইয়াগো পিরো এরকম ধরলাম ঠিক আছে এইটা কোন বাব ওইটা কোন বাব এগুলো বিষয় না তুমি জাস্ট গফারা গফারা অর্থ কি ক্ষমা সে করা। ক্ষমা করেছিল এখন গফারাটা সুন্দর করে তুমি বলতে পারবে গফারা গফারু গফার দা গফার তুম গফার তু গফার না গফার না অর্থ কি আমরা ক্ষমা করেছি তাই না গফার না ইয়াগো ফিরু ইয়াগো ফিরু অর্থ কি এই যে অর্থটা মাথায় রাখতে হবে সে ক্ষমা করে করে করছে করবে ইয়াগো ফিরু ইয়াগো ফিরু না তাগো ফিরু তাগো ফিরু না অর্থ আমরটা কি গফারার আমরটা কি এ গফির
اجبره لا تغفر نهيدا نهيلا تغفر لا هذا تغفر لا تغفر غافر مغفور مغفرة এরকম আর কি সহজ যা পড়িয়েছে তাই কোনো কঠিন করে কিছুই না যা পড়ালাম সেগুলাই আজকের এই যে ছোট ছোট শব্দগুলো শিখলাম এই ছোট ছোট শব্দগুলো মুখস্থ করবা ঠিক আছে কারণ এইগুলো আপু কোরআন আপু অনেক ফরজে আইনে একটু ঢুকি, এখন আসছি আপু, ও ওখানে মানে দেখি কি হবে, না আচ্ছা আচ্ছা তাহলে আমি বিদায় পরীক্ষা আছে নিচ্ছি একটু যাই। হ্যাঁ হ্যাঁ পর্যায়ন শুরু হয়েছে তাহলে ঠিক আছে তোমাদের এক্সাম তো ওইখানে নেক্সট ক্লাসে আমরা ওই যে দুর্বল প্যাটার্নটা একটু বাকি আছে এটুকু শেখাই দিব ইনশাল্লাহ ঠিক আছে এই শব্দগুলো এরপরে আমাদের শুরু হবে থানা তাসাহু দরুদ দোয়া মাসুরা সাব্বিক অর্থ সহ এখন পড়াই দিব দেখবার সহজ লাগবে ইনশাল্লাহ তারপর সুরা বাকি আছে যেগুলো সুরাগুলো পড়াই দিব ইনশাল্লাহ এখন আমরা শেষের দিকে চলে আসছি এখন কিন্তু মজা এই যে কিছু আয়াত পড়লাম ভালো লাগলো না একটু একটু বুঝতে পারছো তো ওইরকম জি আপু এখন হলো মজার বিষয় এবার 70% করবো তখন আরো মজা আরো মজা ইনশাল্লাহ এই ছোট ছোট শব্দ কিন্তু আরো পড়া দিতে পারলাম না নেক্সট ক্লাসে আরো পড়া দিব ঠিক আছে এখানে যেসব আয়াত গুলো আছে দেখবা সবই তোমরা তোমাদের পড়ার জিনিস চলে আসছে ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি আপুরা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ইনশাআল্লাহ বারাকাতুহু। শিখাবো। আম্মু আসসালামু আলাইকুম।